আমাদের পুষা খরগোশ কেহেরমান এখন আগের থেকে অনেক বেশি অলস হয়ে গেছে। ও সারাদিন একটা কর্নারে বসে বসে ঘুমানোর চেষ্টা করে আর বসে থাকে, যার ফলাফল স্বরূপ অনেক বেশি মোটা হয়ে গেছে আগের থেকে। তুমি কেহেরমান না, চর্বি হয়েছে শরীরে। এই ভিডিওটিতে আমি কেহেরমানের সাথে কাটানো 5-6 মিনিটের কিছু ফুটেজ আপনাদের সাথে শেয়ার করছি। ও মানুষের কথা কিভাবে বুঝতে পারে আর কিভাবে আদর নিতে পারে এটা দেখলে যে কেউ আশ্চর্য হবেন। ওজন কমাইতে হবে না, দৌড়াদৌড়ি করতে হবে না। মোটা হয়ে গেছ, তুমি মোটা হয়ে অলস হয়ে গেছ, তোমার স্বাস্থ্য কমাইতে হবে, অতিরিক্ত মোটা হয়ে যাইতেছ। এরকম বলা বলা হয়েছে তুমি, এই যে গাল দিয়ে চর্বি হয়ে গেছে, এই যে চর্বি, এই যে তেল, এই যে চর্বি থাকলে কেমন হবে, তুমি তো অ্যাক্টিভ থাকতে পারবে না আগের মতো। দাঁত কিটকিট করে দুষ্ট। তোমাকে ব্যায়াম করাইতে হবে, বুঝতে পারছি। তোমাকে ব্যায়াম করাইতে হবে, শরীর মেসেজ দিয়ে। কি সুন্দর ভোলা 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 ভোলা, এর মানে কান গুলা কি সুন্দর তেল তেলা, পা গুলাও সুন্দর ফোলা ফোলা। চোখটা দেখি, চোখটা তো সুন্দর, ঘুমাবা। আর মোটা হয়ে গেলেই চর্বি হয়ে যাবে, তখন কি হবে? যাও না, এখানেই থাকো। শোনো, থাকো, দুটা ঘাস খাও। আমি যাবি না খেয়ে, ঘাস খাও, ঘাস খেলে ওজন কমবো। নাও, ঘাস খাও, ঘাস খেলে ওজন কমবো। তুমি মোটা হয়েছ, ঘাস খাইতেছি। ঘাস খাইতে হবে তোমার বেশি বেশি, তুমি তো ঘাস খাইতে চাও না, তুমি তো পাজে হয়ে গেছো। দেখো তো, তুমি যে এই যে ফুলছ, এই যে চর্বি, এই যে কালের মধ্যে চর্বি জমছে গলা দিয়ে। তাহলে তোমার এমনি এলো বয়স হয়েছে, এখন মোটা হলে হবে? লেজটাও তো ফোলা ফোলা সেরকম।
এই যে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর পোষা খরগোশের এমনি মজার ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পুরো ভিডিওটিতে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।